নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমাদের রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি দারুণ ঘোষণার কথা জানাবো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি দারুণ ঘোষণা করেছেন। আমাদের রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী রয়েছেন, যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে চাকরি করে থাকেন, সেই সমস্ত কর্মচারীদের জন্য সরকারের তরফ থেকে নতুন একটি সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। সে চাকরি আপনার স্থায়ী হোক কিংবা অস্থায়ী হোক, যে কোনো ধরনের পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হলেই এই নতুন সুবিধাটি আপনারা পাবেন। কি সুবিধা সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেন, তা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিও নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে টাচ করে দিন, সাবস্ক্রাইব হয়ে যাবে। সাথে আরেকটি কাজ করুন, দেখুন একটু বেল আইকন রয়েছে, ওখানেও আপনারা টাচ করে দিন। এর ফলে কি হবে, পরবর্তী যে ভিডিওগুলো আমরা দেবো সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং সেই ভিডিওগুলোকে খুব সহজেই দেখতে পারবেন। চলুন তাহলে আমরা এই খবরটি সম্পর্কে বিস্তারে জেনে নিই। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি প্রকল্প চালু রয়েছে, যার নাম স্বাস্থ্যসাথী, যার মাধ্যমে চিকিৎসা করানোর জন্য রাজ্য সরকারি কর্মচারীরা আর্থিক সহযোগিতা পেয়ে থাকে। রাজ্য সরকার এই স্বাস্থ্যসাথীর বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন, যার ফলে এখন থেকে চিকিৎসা করানোর জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত কর্মচারীরা পাবেন। আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন আমাদের রাজ্য সরকার। প্রথম এই প্রকল্পটি শুরু হয়েছিল 2016 সালে। এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসার জন্য আমাদের রাজ্যের কর্মচারীরা এতদিন পর্যন্ত চিকিৎসা করার জন্য বার্ষিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত পেতেন। আমাদের রাজ্য সরকারের কর্মচারী ও তার পরিবারের কেউ যদি অসুস্থ হয়, তাহলে চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে বার্ষিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা করা হয়। আশাকর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অস্থায়ী সমস্ত ধরনের কর্মচারী, পঞ্চায়েত লেভেলে যে সমস্ত কর্মচারী রয়েছেন, সবাই কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্পের থেকে সুবিধা পেয়ে থাকেন। রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে যে বার্ষিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা করা হতো, সেটিকে এখন বাড়িয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে এখন আপনারা এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবেন। আপনার কিংবা আপনার পরিবারের কারো যদি জটিল কোনো শারীরিক অসুস্থতা হয়ে থাকে, তবে এখন থেকে আপনারা চিকিৎসা করানোর জন্য বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে পাবেন। এরই সাথে আপনাদের এটাও জানিয়ে রাখি যে ভারত সরকার মানে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প ইতিমধ্যে শুরু করা হয়েছে, যার নাম আয়ুষ্মান ভারত প্রকল্প, যার মাধ্যমে আমাদের দেশবাসীরা চিকিৎসা করানোর জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা পাবেন। তাই আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাটি 5 লক্ষ টাকা করে দেওয়ার ফলে আমাদের রাজ্য সরকারের কর্মচারীরা যথেষ্টই সুবিধা পাবেন। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা জানতে পারলেন আমাদের রাজ্য সরকার স্বাস্থ্যসাথীদের বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন, 1.5 লক্ষ টাকা সুবিধাটিকে 5 লক্ষ টাকা করে দিয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।